আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, পুদিনা পাতার চা। অনেকে তো অনেক ধরনের চা খেয়ে থাকে, তো পুদিনা পাতার চাটা অনেক বেশি উপকার পাবেন আপনারা যারা গ্যাস্ট্রিক রোগী আছেন, এমনকি যারা ডায়েট করছেন তাদের জন্য অনেক বেশি উপকার হবে। আমি মূল রেসিপিতে চলে আসছি। আমি প্রথমে পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে নিব, তিন চারবার আমি কুচলে ভালো করে ধুয়ে নিব, যাতে এর ভিতরে থাকা ময়লা জীবাণু এটি দূর হয়ে যায়। আমি খুব ভালো করে পুদিনা পাতাটিকে ধুয়ে নিচ্ছি। পুদিনা পাতাটা ধোয়া শেষ, এখন আমি হাঁড়িতে পানি দিয়ে কিছুটা পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি, চুলায় জলটা দিয়ে দিয়েছি। তো আমি চুলার আগুনটা ফুল বাড়িয়ে দিব, যাতে খুব তাড়াতাড়ি পানিটা গরম হয়ে যায়। এখন আমি পানির ভিতরে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পানির ভিতরে। তারপর আমরা পুদিনা পাতা পানিটা যতক্ষণে গরম হয় ততক্ষণ ওয়েট করব। আমার পুদিনা পাতার পানিটা খুব সুন্দর মতো ফুটছে। আমি খুব ভালো করে এটিকে ফুটিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত পুদিনা পাতার রঙটা পুরো সবুজ কালার অর্থাৎ গ্রিন টি কালার হয়ে যাচ্ছে। এই চাটা গ্রিন টি মতো কালার আসবে। তো ফুটানোর পরে আমি কিছুটা লেবু, এক টুকরা লেবু রস আমি চায়ের ভিতর দিয়ে দিচ্ছি। তো আমি এক টুকরো লেবু রস পুরোটাই পুদিনা পাতার পানির ভিতরে দিয়ে দিব। এরপরে আমি চুলাটা বন্ধ করে পানিটিকে উঠিয়ে নেব। তো আমার চা তৈরি, এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি চাটা। আমি পুরো চাটাই একটা গ্লাসের ভিতরে দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এমনিও চাটা খেতে পারেন, আর যারা আছে যারা এমনি খেতে পারবে না তারা চাইলে পুদিনা পাতার চায়ের ভিতরে কিছুটা মধু অ্যাড করে নিতে পারেন। মধু অ্যাড করার পরে আমি চামচে এটিকে নাড়িয়ে নিচ্ছি। তো আমার চা তৈরি, এখন আমি চাটা খাবো আর আমার ব্রেকফাস্ট করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।